Bishalghar Press Club ni Casco Bobotus Ghost. Ereng Ereng Hanao. Ashub Zorao Pai Police of Romit Langzakmani Pati Muno. Shezalaine. Bishalghar Press Club ni Adongro. Khadumwng Phunukha Tangsala. O Koktwmano Kitinghine. Saikanaka Casco. Bobotus Ghost. Bono. Ereng Ereng Ashok Tin Dam Tham Zorao. Police of Paine. Romit Lango. Big Bosano Cook Chitras Hao. Tai Dagas of Hatlang Tangzago. Piaba. Ulo. Bukhuwe Semanka. Mungsa. Mazra Kri. Ereng ereng romit langzago hnoi a pati mungno jai khecheri ngeni tai afrotamungi khoroksa press club ni president rogno ahiket langjakha abni sung sungaikha khadoja koktwma thumnai adong rok Bishalghar ramchani koktwma thumnai rogno obake satok jagi tongmani tai sikiri jagi tongmani obo tamungi khai tongha police abarnu utor nan nangnai hnei khadon phung laikha bora amra prai 11 din opekkha korechi osi saheb je নির্যাতনটা করলো আমার সঙ্গে যে অমানবিক আচরণ করলো এবং আমার পরিবারের সদস্যরা এখনও আতঙ্কিত আমার নাবালিকা কন্যা তার পরীক্ষার পড়াশোনায় সাংঘাতিক ক্ষতি হয়েছে আমরা কিন্তু আইনকে সম্মান করি এই কারণে কিন্তু আইনের পথে এসেছি জেলা পুলিশ সুপারের কাছে বিশালগড় প্রেস ক্লাবের পক্ষ থেকে লিখিতভাবে আবেদন করা হয়েছিল যে ঘটনার যাতে সুষ্ঠু তদন্তক্রমে প্রয়োজন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় আমরাও অপেক্ষায় ছিলাম বিশ্বাস ছিল যে আমরা বিচার পাব কিন্তু আজকে 11 দিন অতিক্রান্ত হওয়ার পরেও এর কোনো সদুত্তর পাইনি কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা জানতে পারিনি বিশালগড় প্রেস ক্লাব উদ্যোগ নিয়ে এই আরও উদয়পুর এবং বস্কনগর সোনামুড়া বিশালগড় সহ প্রতিটি এলাকার সাংবাদিকরা একসঙ্গে জড়ো হয়েছে আজকে ওনারা জানতে যে চাইতে এসেছেন জেলা পুলিশ সুপারের কাছে কি হয়েছে উনি অফিসে নেই তাই আমাদের তো আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই আমরা তাই জেলা পুলিশ সুপারের দরজায় করা নাড়ছি যাতে আমরা যাতে সুবিচার পাই ওই দিন রাতে ঠিক কি হয়েছিল ওই দিন রাতে আপনারা জানেন এদিন ছিল ভোট গণনা পর্ব ভোট গণনার পর রাত 12টায় আমি তখন ঘুমিয়েছিলাম আমার পেশাগত দায়িত্ব পালন করার পরে এদিন অনেক কাজ ছিল পেশাগত দায়িত্ব পালন করার পর যখন রাত 12টায় ঘুমিয়েছিলাম তখন রাত 1টা সোয়া 1টার দিকে কিছু লোক এসে আমার দরজায় প্রচণ্ডভাবে ধাক্কা দিচ্ছিল লাথি মারছিল তখন আমি আমার ঘুম ভেঙে যায় আমার ঘরে আমার তখন স্ত্রী এবং একমাত্র কন্যা ছিল ওনারাও ভয় পেয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা বললেন আমরা পুলিশ টাকারজলা থানার পুলিশ তো যেহেতু পুলিশ এসেছে আমি যেহেতু কোনো অপরাধের সঙ্গে জড়িত নই তাই আমি সাহস করে যেহেতু পুলিশের নিশ্চয়ই কোনো বিষয়ে জানতে এসেছেন বা আমাদের এলাকায় কোনো সমস্যা থাকতে পারে তাই আমি দরজাটা খুলে দিই কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গেই ওসি দেবানন্দ রিয়াংয়ের নির্দেশে টিএসআর জওয়ানরা আমাকে টানাহাস্তা করে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করে আমি বারবার বলেছি আমার কি অসুবিধা অপরাধ আছে বলুন বা আমার কি সহযোগিতা লাগে এটাও বলুন যদি আমাকে থানায় যেতে হয় কোনো অসুবিধা নেই আমি যাব আমাকে অন্ততপক্ষে আমার পোশাকটা পরতে দিন কারণ আমি আমার বাবাকে নেবেন না কিন্তু ওসি কোনো কথাই শোনেননি বরং ওনার সঙ্গে থাকা টিএসআর জওয়ানরা আমার বলতে লজ্জা লাগে আর এই জওয়ানদের মুখ থেকে অত্যন্ত বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল ওরা মদমত্ত অবস্থায় ছিল ওনারা আমার স্ত্রীকে আমার কন্যাকে ধমকাচ্ছিলেন আমার স্ত্রী তখন অসুস্থ হয়ে পড়েছিল উঠানের মধ্যে তখন পাড়ার মধ্যে কেউ সজাগ ছিল না আমার মেয়ের চিৎকারে পাড়া প্রতিবেশীরা ঘুম থেকে উঠে আমার বাড়িতে আসে এবং তারা বিষয়টি জানতে পারে ততক্ষণে আমাকে থানায় নিয়ে চলে যায় দীর্ঘ 3-3.5 ঘন্টা পরে আমাকে আবার বাড়িতে এনে দিয়ে যায় তো আমি এদিন আর কাউকে জানাতে পারিনি রাত্র 3:30টার সময় কারণ আমাকে যখন থানায় নিয়ে যায় তখন আমার সঙ্গে মোবাইলটাও ছিল না তো আমি পরদিন এসে বিশালগড় প্রেস ক্লাবকে জানিয়েছি বিশালগড় প্রেস ক্লাব উদ্যোগ নিয়ে আগরতলা প্রেস ক্লাব এবং বিশালগড় প্রেস ক্লাব সমস্ত সাংবাদিকরা বিচার চেয়েছিলেন জেলা পুলিশ সুপারের কাছে কিন্তু আজও আমরা বিচার পাইনি প্রতিবাদ জানাচ্ছিলাম আমরা পরদিন সকালবেলা যখন জানতে পারলাম ঘটনাটি আমরা এসপি স্যারের সঙ্গে দেখা করেছি ডিএম স্যারের সঙ্গে দেখা করেছি আমাদের আগরতলা প্রেস ক্লাবের যিনি সম্মানিত সভাপতি রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের যিনি যারা কর্তৃপক্ষ রয়েছেন এবং এই রাজ্যের সাংবাদিকদের যারা অভিভাবকরা রয়েছেন পরশকার থেকে শুরু করে সবাই ঘটনাটি ওনারা সবাই এসেছিলেন কিন্তু সবাই এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছিলেন কারণ একটা প্রেস ক্লাবের সভাপতিকে এইভাবে ন্যক্কারজনকভাবে একটা অমানসিকভাবে বিদেশ কায়দায় ওনাকে রাতের আধারে বাড়ি থেকে তুলে নিয়ে হেনস্থা করা হয়েছে শুধু হেনস্থা নয় দৈহিকভাবে আক্রমণ করা হয়েছে যা ভূ ভারতবর্ষে অত্যন্ত নজির এই ত্রিপুরা রাজ্যের যারা পুলিশ প্রশাসন রয়েছেন
তাদের সঙ্গে সাংবাদিক বন্ধুদের একটা গভীর নিবিড় সম্পর্ক রয়েছে, বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। কিন্তু এরপরও এইভাবে একটা ব্যক্তিগত আক্রমণ এবং একটা সংবাদ জগতে আমাদের বিশালগড় মহকুমারের যিনি সভাপতি ভবতোষ ঘোষ, উনাকে কি কারণে এইরকম নির্মম অমানসিক অত্যাচার করলো, নির্যাতন করলো, আজ পর্যন্ত আট দিন অতিক্রান্ত হয়ে গেলো, আমরা এখনো পর্যন্ত সঠিক কারণটাই জানতে পারলাম না। যদিও আমরা বারবেলি পরের দিন জানতে পারলাম ওসিবাবু অন্যায় স্বীকার করেছেন, উনার নাকি ভুল হয়েছে, ভুলবশত নাকি উনি তা ওনাকে রাতের বেলা তুলে নিয়ে গেছেন, কিন্তু ভুল হয়েছে আর যাই হয়েছে আজ পর্যন্ত আমরা প্রশাসনের তরফ থেকে এর কোনো প্রত্যুত্তর পাইনি যে ঘটনাটার বিচার কি হলো, ঘটনাটার আইনি সমাধান কি হলো। আমরা বিশালগড় প্রেস ক্লাবের তরফ থেকে আমাদের প্রেস ক্লাবের পেটে আমরা এসপি মহোদয়ের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত এই লিখিত অভিযোগের যে সারমত্তা কি হলো আমরা খুঁজে পাইনি। তাই আজকে এই জেলার সমস্ত সাংবাদিক বন্ধুরা আমরা ছুটে এসেছি এসপি স্যারের কাছে, আমাদের জিজ্ঞাসা, স্যার আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে দিনরাত মানুষের জন্য কাজ করি, কিন্তু আমাদের যদি এই হাল হয় তাহলে আমরা যাবো কোথায়? আমাদের এই এই কঠিন পরিস্থিতিতে আমরা যখন মানুষের পাশে এসে দাঁড়াই তখন পুলিশ যদি আমাদেরকে নির্মমভাবে বেআইনিভাবে কোনো অন্যায় ছাড়া কোনো দোষ ছাড়া আমাদেরকে নির্যাতন করে মানসিক অত্যাচার করে, আমরা কোনো বিচার পাই না। তাই আজকে আমরা এসপি স্যারের কাছে সেই জবাব চাইতে আমাদের সিবিআই জেলা জেলার সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়েছি। এখন অব্দি কি কেউ আপনাদের সাথে কোনো দেখা করেছেন, কোনো আধিকারিক? এসপি স্যার এখন অব্দি আমরা পাইনি কাউকে। তো আমাদের আন্দোলন চলবে, আমাদের একটাই কথা, তোমরা পুলিশ যতই মারা ধরো আমাদের কোনো আপত্তি নেই, আমাদের যতই আক্রমণ করো আপত্তি নেই, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আমরা প্রতিনিয়ত মানুষের কথা বলে আসছি, মানুষের কাছে আমরা কাজ করে যাচ্ছি। ঠিক আজকেও যদি আমরা আমাদেরকে আক্রান্ত হতে হয় এখানে পুলিশের হাতে, তারপরও আমরা আন্দোলন থামাবো না, আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমরা দেখিয়ে দিতে চাই আমাদের আত্মমান সম্মান আছে। অন্যায়ভাবে অবিচার করা হয় আমাদের উপর, অন্যায়ভাবে আমাদের আক্রান্ত করা হয়, এর প্রতিকার কোথায়, এর শেষ কোথায়, আজ আমরা সিপাহীজলা জেলার সাংবাদিকরা জানতে চাই।